হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, পরিবারের অনেকেই খেলাধুলা করতে খুব বেশি ভালোবাসে, বিশেষ করে বাজি ধরার ব্যাপারটি তো থেকেই যায়। প্রত্যেকটা পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা কথা কথা বাজি ধরে এবং বাজিতে জিতেও যায়। সাকিব খান, অপু বিশ্বাস এবং জয় তিনজন মাঝে মধ্যে এরকমই বাজির খেলা খেলে। আমরা জানি অতীতেও এই খেলাগুলোতে বেশিরভাগ সময় জয় জিতে গেছে। এরই মধ্যে সাকিব খানের মা সাকিব খান দুজন মিলে বাজি ধরেছিল জয়কে নিয়ে। সাকিব খান বলেছিল, জয় আমি আর অপু চিৎকার দিব, তুমি কার শব্দ বেশি শুনতে পাবে? সাকিব খানের মা বলেছিলেন, অবশ্যই অপুর শব্দ, কারণ অপু অনেক জোরে চিৎকার করে কথা বলে, অনেক জোরে চিল্লাতে পারে, আর তোমরা দুজন পারো না, আর জয় তো আরই পারে না। তখন সাকিব খান বলেছিল, তুমি দেখবে জয় জিতে যাবে। তখন সাকিব খানের মা বলেছিল, জয় যদি জিতে যায় ওকে আমি 5 লাখ টাকা দিব, আর যদি তুমি অপু জিতে যায় মানে আমি জিতে যাই তাহলে কিন্তু তুমি আমাকে 5 লাখ টাকা দিবে। সাকিব খান বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি রান্না করে থাকবা, আমরা তিনজনই মা বলে চিৎকার করে ডাকবো, যার শব্দ বেশি হবে, যদি জয় চিৎকার বেশি করে তাহলে হচ্ছে আমাকে 5 লাখ টাকা দিবা, আর যদি তুমি শব্দ অপু বেশি চিৎকার করে তাহলে আমি তোমাকে 5 লাখ টাকা দিব। সাকিব খানের মা বললেন, তুই আগে টাকাটা আমার কাছে দিয়ে রাখ। সাকিব খান বললেন, কেন আমি টাকাটা আগে তোমার কাছে দিয়ে রাখবো কেন? তুমি তো হেরে যাবা, তাহলে আমাকে টাকা দিয়ে রাখতে হবে কেন? আগে তুমি টাকা জমা দাও, আমিও টাকা জমা দেবো। সাকিব খানের মা বললেন, এতগুলো টাকা একসাথে জমা দরকার নেই, তোরটা আগে জমা দে। সাকিব বললেন, না, বাজির টাকা কখনোই আমি তোমাকে আগে জমা দেবো না, কারণ আমি জানি যে আমি জিতে যাব। সাকিব খানের মা বললেন, ঠিক আছে, তোর টাকা জমা দিতে হবে না, তবে তুই আমার সঙ্গে চিটিং করবি না, তুই তোর কাছে কিন্তু বাজির টাকা এর আগেও আমি 10 লাখ টাকা পাই। সাকিব খান বললেন, ঠিক আছে, সব টাকা শোধ করে দেবো, কোনো সমস্যা নেই, তুমি তোমার নিজের ছেলেকে বিশ্বাস করো না? সাকিব খানের মা বললেন, হ্যাঁ, তোকে বিশ্বাস করি যখন যে টাকা লাগে দিস, কিন্তু বাজির টাকা তুই কখনোই দিতে চাস না, আর অলস তুই বাজিতে হারিস। এই কথা শুনে সাকিব খান বললেন, এবার আর আমি বাজিতে হারছি না, এবার তুমি আর তোমার নাতিই হেরে যাবে, তুমি দেখো। তারপর সত্যি সত্যি সাকিব খানের মা রান্নাঘরে গেলেন। জয়, অপু এবং সাকিব খান তিনজন মিলে একসঙ্গে চিৎকার দিয়ে ডাকলেন মা বলে। এই চিৎকারে জয় জিতে গেল এবং অপু বিশ্বাস আসলেই অপু আর সাকিব দুজনেই আর চিৎকার করতে পারেনি সেই আগের মতো। আসলে তাদের আগের মতো কোনো কিছুই আর একসঙ্গে কাজ করে না, সাকিব খান সেটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন, আর সেই জন্যই বাজিটা ধরেছিলেন। জিতে গেলেন জয়, জিতে গেলেন সাকিব খান, হেরে গেল সাকিব খানের মা। হেরে গিয়ে 5 লাখ টাকা দিল ঠিকই, কিন্তু সে খুব মন খারাপ করে মুখটা কালো করেই দিল। বন্ধুরা, আপনাদের পরিবারে নিশ্চয়ই এ ধরনের বাজি হয়, আপনারাই বলবেন আসলে এদের তিনজনের হাসিটা কেমন লাগছে। তিনজনের হাসিটা কিন্তু একই রকম, আমরাও চাই এই তিনজন মানুষের হাসি সারা জীবন এক থাকুক, একসঙ্গে থাকুক। আপনারা কি বলেন কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।